হ্যালো এভরিওান ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল অবশেষে এত অপেক্ষার পর আমাদের যে ডাব্লিউ বিজেই সালের রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং তার কিন্তু নোটিস বেরিয়ে গেছে আমাদের যে এই নোটিসটি সেটা ছাব্বিশ তারিখ বেরিয়েছে এবং আমাদের যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই যে ডাব্লিউ বিজেইয়ের কাউন্সেলিংয়ের পুরো প্রসেস সেটার যে টাইম টেবিল সেই টাইম টেবিলটি ভালো করে বুঝিয়ে দেবো দেখো আমাদের এখানে যে টাইম টেবিলের নোটিসটি বের করেছে সেখানে কিন্তু একটি বিষয় লেখা আছে যে অল ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড ক্যান বি চেঞ্জড ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস ক্যান্ডিডেট মাস্ট ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি ফর এনি আপডেট মানে আমাদের যে এই ডেটগুলো দেয়া হয়েছে এই ডেটগুলোতেই সাধারণত বিভিন্ন বিষয়গুলো হবে কিন্তু এই যে ডেটগুলো সেগুলো যদি আমাদের কোনো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস হলো যে হঠাৎ করে কোনো এমার্জেন্সি বা কোনো কিছু হলো সেই ক্ষেত্রে কিন্তু এই ডেটগুলো চেঞ্জও করা হতে পারে কিন্তু যতক্ষণ না সেরকম কন্ডিশন আসছে ততক্ষণ আমরা এই ডেটগুলো ধরেই চলবো আর যদি এই সংক্রান্ত কোনো আপডেট আসলো সেই আপডেটের জন্য তোমরা রেগুলারলি এই যে ওয়েবসাইটটি ডাবলু বিজেই সেটাকে চেক করতে থাকবে এবং আমিও সেটাকে রেগুলারলি চেক করি যদি কোনো আপডেট আসলো সেটা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে এবার দেখো এখানে তাহলে আমাদের যে টাইম টেবিলগুলো সেগুলো আমরা একবার দেখে নিই আমাদের ফার্স্ট কি দিয়েছে যে রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং সেটা আমরা কবে থেকে করতে পারবো ছাব্বিশ তারিখ যখন আমাদের এই নোটিশটি বেরিয়ে গেছে তারপর থেকে আমরা সেপ্টেম্বরের এক তারিখ অবধি আমাদের যে এই রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং এটা করতে পারবো আচ্ছা অনেকে জিজ্ঞেস করছে যে রেজিস্ট্রেশন ফি কত দেখো রেজিস্ট্রেশন ফি হলো পাঁচশো টাকা আমি তোমাদের জন্য একটি পুরো ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের এই যে রেজিস্ট্রেশনের পুরো প্রসেসটি একদম স্টেপ বাই স্টেপ একদম ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে একদম তোমাদের মপ আপ রাউন্ড অবধি পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছিলাম এদের নোটিস থেকে সেই ভিডিওটির লেন্থ একটু বড় ছিল কিন্তু সেখানে পুরো প্রোসেসটি বোঝানো হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকলে সেটা অবশ্যই দেখে নেবে এরপর আমাদের এই ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ অবধি আমাদের এই বিষয়গুলো চলছে আমাদের নেক্সট কী দিয়েছে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং দেখো আমি সেখানে তোমাদের বলেছিলাম যে আমরা চয়েস ফিল করার পর সেটাকে কি করতে হবে আমাদের প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে প্রায়োরিটি অনুযায়ী সাজানোর পর কিন্তু আমাদের চয়েসটিকে লক করতে হবে সেই চয়েস লক আমরা কবে করতে পারবো চয়েস লক আমরা করতে পারবো একত্রিশ তারিখ এবং এক তারিখ এবং কেউ যদি এখানে কোনো কারণে চয়েস লক করতে ভুলে যায় যে সে তার প্রায়োরিটি অনুযায়ী না সাজিয়ে চয়েসটি সেরকমই রেখে দিল তাহলে সে লাস্ট টাইম যেভাবে সাজিয়ে রেখেছিল সেইভাবেই কিন্তু তার চয়েসগুলো লক হয়ে যাবে তাহলে এখানে তোমরা অবশ্যই তোমাদের প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে তোমাদের যে চয়েস লকিং সেটা কিন্তু করবে এবার আমাদের চয়েস লকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের চয়েস লকিং কমপ্লিট হচ্ছে কবে সেটা হচ্ছে আমাদের এক তারিখ তাই তো তারপর আমাদের যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কবে বেরোবে সেটা হবে আমাদের সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এখানে আমাদের যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট সেটা বেরিয়ে যাবে তখন তোমরা তোমাদের যে অ্যাকাউন্ট সেখানে লগ করে দেখতে পারবে যে তোমাদের কোনো অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি এবার যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেলে তাদের কি করতে হবে এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি কত সেটা হচ্ছে পাঁচ টাকা এবং সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার ডেট কবে থেকে সেটা হচ্ছে সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে বারো তারিখ বিকাল ছটার মধ্যে কিন্তু এবার এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফি আমরা পে করলাম এরপর আমরা কি করব যারা যারা অ্যাডমিশন হতে চাই তাদেরকে কিন্তু এই সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যেই অ্যাডমিশন হতে হবে এবং অ্যাডমিশান হওয়ার জন্য আমাদের কি কি জিনিসপত্র প্রয়োজন যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের যেই পার্টিকুলার কলেজটি অ্যালট হয়েছে তোমাদের কিন্তু সেই কলেজের ওয়েবসাইট থেকে সেটা নিজেরা একবার জেনে নিতে হবে সেই জন্য দেখো লেখা আছে ক্যান্ডিডেটস মাস্ট ভিজিট অর কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট টু নো দেয়ার টাইমিংস অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের জন্য বেসিক কী জিনিস লাগবে সেগুলো তো জানি কিন্তু সেই পার্টিকুলার কলেজে যদি আরও কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় সেটা কিন্তু তোমাদেরকে সেই কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে তাহলে এটা হলো আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর পেমেন্ট করলাম এবং আমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাই অর্থাৎ যারা আমরা আপগ্রেডেশানে নো আপগ্রেডেশান দেবো অর্থাৎ যারা অ্যাডমিশান নেব তাদের অ্যাডমিশানের জন্য টাইম সেটা হচ্ছে সাত তারিখ থেকে বারো তারিখ বিকাল ছটা অবধি এরপর আমাদের তাহলে কি ফার্স্ট রাউন্ডের বিষয় শেষ হয়ে গেল নেক্সট আমাদের কি নেক্সট আমরা যারা যারা অ্যালটমেন্ট পাইনি বা যারা যারা আপগ্রেডেশনে দিয়েছি তারা ওয়েট করবো সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট সেটার জন্য এবার সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কবে বের হবে সেটা বের হবে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বের হচ্ছে এবার সেকেন্ড রাউন্ডে কি হবে যারা যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে তাদের তো আগেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়া আছে তারা যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে তারা পনেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে অ্যাডমিশান নিতে পারবে উনিশ তারিখ বিকাল ছটার মধ্যে আর যারা এই সেকেন্ড রাউন্ডে প্রথমবারের জন্য অ্যালটমেন্ট পেলে তাদের কি করতে হবে শুরুতে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি করতে হবে কারণ তোমরা তো আগে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি করো তাছাড়াও তোমাদের এই ক্ষেত্রে কি করতে হবে রিপোর্ট করতে হবে এবং তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাও তাদেরকে অ্যাডমিশান নিতে হবে আর দেখো ফার্স্ট রাউন্ডের কিন্তু ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটি ছিল যে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য রিপোর্ট করতে হবে যারা যারা অ্যালটমেন্ট পেলে তাদের প্রত্যেককে কিন্তু এই ক্ষেত্রে রিপোর্ট করতে হবে যেই কলেজে তোমরা তোমাদের অ্যালটমেন্ট পাচ্ছ নেক্সট আমাদের কী বলেছে আমাদের যে সেকেন্ড রাউন্ড সেটার তো অ্যাডমিশন হয়ে গেল উনিশ তারিখে সেটা শেষ হচ্ছে তারপর আমাদের মপ আপ রাউন্ড স্টার্ট হবে এবার এই মপ আপ রাউন্ড সেখানে কিন্তু আমাদের আবার করে চয়েস ফিলিং করতে হয় এবং মপ আপ রাউন্ডে আমাদের একটা ফিও পেমেন্ট করতে হয় সেটা দুশো টাকা হয় এবার এই যে মপ আপ রাউন্ড সেটার জন্য আমাদের ফি পেমেন্ট তারপর চয়েস ফিলিং এগুলোর জন্য টাইম কবে থেকে সেটা হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ আমাদের এই মপ আপ রাউন্ডের নোটিশ যখনই বেরিয়ে যাবে তখন থেকে তেইশ তারিখ অবধি তাহলে এর মধ্যে আমরা কি করব এখানে আমাদের চয়েস ফিলিং এসব করে নেব তারপর আমাদের নেক্সট এই যে মপা রাউন্ড মপাপ রাউন্ডের জন্য আমাদের চয়েস লকিং সেটাও আমাদের কবে করতে হবে তেইশ তারিখের মধ্যে কিন্তু করে নিতে হবে আর কেউ যদি চয়েস লক করতে ভুলে যায় তাহলে আমি আগে যেটা বললাম যে তাদের যে লাস্ট সাজানো চয়েস সেই অনুযায়ী সেটা লক হয়ে যাবে তারপর এবার মপ আপ রাউন্ডে আমরা চয়েস ফিলিং এবং চয়েস লকিং করে নেওয়ার পর মপ আপ রাউন্ডের রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা আমাদের বের হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ তাহলে আমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট বের হবে এবং সাতাশ তারিখ মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আমাদের এই যে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ তার মধ্যে আমাদের কী করতে হয় পেমেন্ট অফ সি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে যারা কিনা আগে অ্যালটমেন্ট পায়নি যারা কিনা আপ রাউন্ডে এসেই ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেলো এবার এবং কি করতে হবে এবং আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বা অ্যাডমিশনের জন্য যেতে হবে আর যারা যারা কিনা আগেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে রেখেছিল অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু ভর্তি হওনি তারা এখানে ধরো কোনো একটি অ্যালটমেন্ট পেলে তাদের তো এখানে তোমাদের আর সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার প্রয়োজন নেই এবার তোমরা যদি সেখানে অ্যাডমিশান নিতে চাও যেই কলেজটি আছে সেখানে তোমাদের গিয়ে অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সেটা কিন্তু তোমাদের কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে তাহলে এই হলো আমাদের ডাব্লিউ বিজেই দু হাজার বাইশের যে রেজিস্ট্রেশন এবং কাউন্সেলিং প্রসেস তার পুরো টাইমিং দেখো আমাদের পুরো সেপ্টেম্বর মাস ধরে কিন্তু এখানে কাউন্সেলিং চলছে আশা করছি আজকের এই ভিডিও থেকে তোমরা এই পুরো টাইমিংয়ের ব্যাপারটি বুঝতে পেরেছো এখানে কোনো রকমের ডাউট থাকলে সেটা ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারো এবং আজকেই আমরা আমাদের এই চ্যানেলে চয়েস ফিলিং সংক্রান্ত একটি ভিডিও আপলোড করব। যেখান থেকে তোমরা চয়েস ফিলিং সংক্রান্ত বিভিন্ন বিষয় আরেকটু ডিটেলে জানতে পারবে তাহলে তোমরা চয়েস ফিলিং করার আগে সেই ভিডিওটি কিন্তু একবার দেখে আজকের ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করবে যাতে তারাও এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং